রবিবার কেন্দ্র গোয়েন্দা সংস্থার কর্তারা অভিযান চালালেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর ফ্ল্যাটে। রাজ্যে যতই একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে, ততই শাসক দল ও পুলিশ প্রশাসনকে তুলোধনা করছে বিরোধী শিবির। ক্ষোভ উগড়ে দিয়ে এদিন সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, দলের নেতারাই সর্বনাশ করছেন তৃণমূলের, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যত বড় টাকা, যত বড় দাপট, তত বড় নেতা, যত বড় নেতা তত বড় দুর্নীতি। গোটা তৃণমূল দলটা, নেতারা একেবারে দলটা সর্বনাশ করে দিয়েছেন, মানুষ সেটা ক্রমশ বুঝতে পারছে। এদের জেলে যাওয়া উচিত, জেলে থাকা উচিত। কি করছিলেন মুখ্যমন্ত্রী, কি করছিল রাজ্যের পুলিশ, কি করছিল রাজ্যের যারা গোয়েন্দা, জানতেন না কেন, বোঝেননি কেন, ধরেননি কেন, নাকি টাকার ভাগ পেয়েছেন? বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে দুর্নীতির শিকড় উপড়ে ফেলাটা কঠিন কাজ কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকদের জন্য, কারণ শাসক দলের প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। তলা থেকে ওপর পর্যন্ত, গাছের নিচ থেকে মাথা পর্যন্ত সবাই এর সঙ্গে যুক্ত। আমরা তো জানতাম দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তৃণমূল এরকম বলছিল যে নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে, কিন্তু যে পরিমাণ সমৃদ্ধি আজকে তৃণমূলের দেখা যাচ্ছে, তৃণমূল স্তর থেকে ওপর পর্যন্ত, তাতে তো বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনরুজ্জীবন তৃণমূলের মধ্যেই তৈরি হয়ে গেছে। আগে গ্রেফতার করা হয়েছে হালিশহরের তৃণমূল পুর প্রধান রাজু সাহানিকে। তার নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ 80 লক্ষ টাকা। রাজুর সঙ্গে বীজপুরের বিধায়কের নাম জানানোয় কি আগামী দিনে আরো বড় কোনো তথ্য হাতে পাবে সিবিআই? উত্তর দেবে সময়। নিউজ টাইম।